নিয়ে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের আমি বাঁধাকপিতে একটা রেসিপি করে দেখাবো বাঁধাকপি মাঞ্চুরিয়ান পুরো রেসিপিটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় আসুন আমি কিভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন আসুন বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর জলটাকে ভালো করে বের করে দিয়েছি যাতে এর মধ্যে একটু জল না থাকে এবার এটার মধ্যে আমি বাকি মশলাগুলো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 চামচ ময়দা দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ কুচো একটা এখানে দুটো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি চারটি রসুনকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে রসুনগুলো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ স্বাদমতো নুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর চাট মশলা দিচ্ছি হাফ চামচ এখানে আমার সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 6 চামচ তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এই বাঁধাকপিটা যেটা রেডি করলাম এবার এটা আমি গোল গোল বল আকারে আমি ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপির বলগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি বাকি যে ব্যাটারটা পড়ে আছে সেটাও এরকমভাবে ভেজে নিচ্ছি সবকটা বাঁধাকপির বল ভাজা হয়ে গেছে বাঁধাকপির বলগুলো ভেজে নেওয়ার পর আমি গ্যাসটা আবার অন করে নিয়েছি এবার এতে চারটে রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি
একটা পেঁয়াজকে এরকম বড় বড় আকারে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে একটা ক্যাপসিকামকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম কুচোটা দিয়ে দিচ্ছি। এগুলো হালকা একটু ভেজে নিয়েছি, এগুলো বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি সসগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিচ্ছি 3 চামচ, এবার গ্রিন চিলি সস দিচ্ছি 1 চামচ, সোয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। সসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারের জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এতে সামান্য একটু জল অ্যাড করছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপির বলগুলো আমি এবার এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির বলগুলো দিয়ে দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা এবার ঢেলে ফেলছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন, যাতে এখন নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো, বাই বাই।